এইচএসসি পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য আইসিটি অনলাইন টিউটোরিয়ালে আজকে আমরা পড়ব চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল। আমাদের আজকের বিষয় টেবিল, এটি টেবিলের প্রথম লেকচার। এই লেকচারে আমরা শিখব কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়, টেবিল তৈরির জন্য সাধারণত আমরা কোন ট্যাগগুলো ব্যবহার করি এবং সাধারণ কিছু টেবিল তৈরির কোড কিভাবে লিখতে হয় এ সম্পর্কে। টেবিল তৈরির জন্য সাধারণত আমরা পাঁচটি ট্যাগ ব্যবহার করে থাকি। ট্যাগগুলো হচ্ছে টেবিল, ক্যাপশন, টিআর, টিএইচ এবং টিডি। টেবিল তৈরির শুরুতে টেবিল ট্যাগ ব্যবহার করতে হয় এবং টেবিল তৈরি শেষ হয়ে গেলে টেবিল ট্যাগ ক্লোজ করে দিতে হয়। টেবিলের অন্যান্য যে ট্যাগগুলো রয়েছে অর্থাৎ ক্যাপশন, টিআর, টিএইচ, টিডি, এই সব ট্যাগ টেবিল ট্যাগের ভিতরে লিখতে হয়। ক্যাপশন ট্যাগটি ব্যবহার করা হয় টেবিলের ক্যাপশন তৈরির জন্য, অর্থাৎ প্রতিটি টেবিলের মাঝ বরাবর আমরা টেবিলের একটি নাম দেখতে পাই। কোনো কোনো ক্ষেত্রে নাম নাও থাকতে পারে, যদি টেবিলের মাঝ বরাবর টেবিলের নাম থাকে, যেমন টেবিল ওয়ান, টেবিল টু, স্টুডেন্ট টেবিল প্রভৃতি নাম থাকতে পারে, এই নামগুলো লেখার জন্য আমরা ক্যাপশন ট্যাগটি ব্যবহার করে থাকি। টিআর এর পূর্ণ অর্থ হচ্ছে টেবিল রো। একটি টেবিলে রো থাকে, কলাম থাকে এবং রো এবং কলামগুলো মিলে সেল তৈরি করে, যেগুলো আমরা পরে ছবিতে দেখব। এই টেবিলের রো তৈরির জন্য টিআর ট্যাগটি ব্যবহার করা হয়, আর টিআর ট্যাগের ভিতরে টিএইচ এবং টিডি ট্যাগ লিখতে হয়। আমাদের একটু মনে রাখতে হবে, টেবিল তৈরির সময় আমরা রো বাই রো টেবিল তৈরি করব, অর্থাৎ ছবিতে যে টেবিলটি দেয়া থাকবে প্রথমে টেবিলটির প্রথম রো তৈরি করব, প্রথম রো তৈরি শেষ হয়ে গেলে দ্বিতীয় রো তৈরি করব, দ্বিতীয় রো তৈরি শেষ হয়ে গেলে তৃতীয় রো তৈরি করব, এভাবে রো বাই রো টেবিল তৈরি করব। আমরা কখনো কলাম বাই কলাম টেবিল তৈরি করব না। টেবিলের রো এবং কলাম মিলে যে ছোট ছোট খোপগুলো তৈরি করে বা ঘরগুলো তৈরি করে বা সেলগুলো তৈরি করে, এই সেলগুলো দুই রকমের হতে পারে, টিএইচ অর্থাৎ টেবিল হেড এবং টিডি অর্থাৎ টেবিল ডেটা। আমাদের সেলগুলো যদি টেবিল হেড হয় তখন আমরা টিএইচ ট্যাগটি ব্যবহার করব, এবং আমাদের সেলগুলো যদি টেবিল ডেটা হয় তাহলে আমরা টিডি ট্যাগটি ব্যবহার করব। এখন আমরা কিভাবে বুঝব যে এটি টিএইচ হবে না টিডি হবে? টিএইচ বা টেবিল হেড হলে লেখাগুলো, সেলের ভিতরে লেখাগুলো অবশ্যই সেন্টার হবে, অর্থাৎ সেলের মাঝ বরাবর লেখাগুলো থাকবে এবং অবশ্যই বোল্ড হবে। তাহলে টেবিল হেড হতে গেলে লেখাগুলো টেবিলের সেন্টারে থাকবে এবং বোল্ড হবে। যদি এই দুটি বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্য মিস থাকে তখন সেটি হয়ে যাবে টেবিল ডেটা, অর্থাৎ লেখাগুলো টেবিলের সেন্টারে আছে, মাঝ বরাবর আছে কিন্তু বোল্ড নয়, সেই ক্ষেত্রে এটি টেবিল হেড হবে না, এটি হবে টেবিল ডেটা। আবার লেখাটি বোল্ড আছে কিন্তু টেবিলের মাঝে নয়, হয়তো বামে আছে বা ডানে আছে, তাহলেও এটি টেবিল ডেটা হবে। আর যদি বোল্ডও না হয়, সেন্টারেও না থাকে, তাহলে তো অবভিয়াসলি এটা অবশ্যই টেবিল ডেটা হবে। তাহলে আমরা বলতে পারি যে টেবিল তৈরির জন্য আমরা মূলত পাঁচটি ট্যাগ ব্যবহার করি, টেবিল, ক্যাপশন, টিআর, টিএইচ এবং টিডি, আর এই সবগুলো ট্যাগই হচ্ছে কন্টেইনার ট্যাগ। টেবিল ট্যাগের একটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। আমরা যদি বর্ডার অ্যাট্রিবিউটটি টেবিল ট্যাগের ভিতরে ব্যবহার না করি তাহলে টেবিলের কোনো বর্ডার দেখা যাবে না, অর্থাৎ টেবিলের রো এবং কলামের বোঝানোর যে দাগগুলো, সেল বোঝানোর যে দাগগুলো, এর কোনো দাগই আমরা দেখতে পারবো না, ফলে এটি যে টেবিল তা আমরা বুঝতে পারবো না। এই বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা
সংখ্যায় লিখে থাকি, 1, 2, 3, 4, 5, 10, 100, যে কোনো ভ্যালু আমরা ব্যবহার করতে পারি। বর্ডার অ্যাট্রিবিউটটি লেখার একটি কোড দেখানো হয়েছে নিচে। টেবিল ট্যাগের ভিতরে স্পেস দিয়ে বর্ডার লিখে সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন মার্কের ভিতরে আমরা 1 লিখেছি। সাধারণভাবে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে তাতে বর্ডার 1 এর প্রশ্ন থাকে, অর্থাৎ তোমরা বর্ডার 1 ব্যবহার করবে। যদি কখনো তোমরা বর্ডার ব্যবহার না করো তাহলে টেবিলটি কোনো বর্ডার আসবে না, অর্থাৎ উদ্দীপকের টেবিলটি তৈরি হবে না। তোমরা টেবিলের পুরো কোড লিখলেও শুধু বর্ডার ইকুয়াল 1 ব্যবহার না করার কারণে তোমাদের উত্তরটি ভুল হবে। তাই টেবিল ট্যাগের সাথে অবশ্যই বর্ডার অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। আমরা স্ক্রিনে একটি টেবিলের ছবি দেখতে পাচ্ছি যেখানে টেবিলের উপরে লেখা আছে টেবিল 1, অর্থাৎ এই টেবিল 1টি হচ্ছে আমাদের ক্যাপশন। এরপর আমরা দেখি এই টেবিলের 2টি রো আছে এবং 2টি কলাম আছে। এই রো এবং কলামগুলো মিলে ছোট ছোট যে ঘরগুলো বা সেলগুলো তৈরি করেছে, এই সেলগুলোই হবে এক একটি টিডি, অর্থাৎ টেবিল ডেটা, অথবা টিএইচ, টেবিল হেড। তাহলে আমরা প্রথম সেলটি খেয়াল করি, প্রথম সেলটি রো। এই রোল লেখাটি মাঝে আছে এবং বোল্ড অবস্থায় আছে। আবার নেম লেখাটি খেয়াল করি, প্রথম রোর নেম লেখাটি মাঝে আছে এবং বোল্ড অবস্থায় আছে। নিচের যে লেখাটি 1, এই লেখাটি মাঝে আছে কিন্তু বোল্ড নেই। এবং নেমের নিচে যে লেখাটি ABCE, এটিও মাঝে আছে কিন্তু বোল্ড অবস্থায় নেই। তাহলে প্রথম রোতে রোল এবং নেম সেন্টারে আছে এবং বোল্ড আছে, অর্থাৎ এরা দুইজন অবশ্যই টেবিল হেড, এবং 1 এবং ABC এরা টেবিল হেড নয়, এরা টেবিল ডেটা, কারণ এরা সেন্টারে থাকলেও এরা বোল্ড অবস্থায় নেই। এবার আমরা টেবিল 1 এর সাথে টেবিল 2 এর কম্পেয়ার করে দেখি। টেবিল 2 তে দেখতে পাচ্ছি আমরা 1 লেখাটি, অর্থাৎ রোলের যে নিচের সেলটি 1, এই লেখাটি বামে এবং বোল্ড হয়ে আছে। আমরা জানি টেবিল হেড হবার জন্য আমরা বুঝতে পারবো যখন সেন্টারে থাকবে এবং বোল্ড থাকবে। এই 1 লেখাটি বোল্ড আছে ঠিকই, কিন্তু সেন্টারে না থেকে বামে আছে, তাই এই 1 লেখাটিও টেবিল হেড হবে না, টেবিল ডেটা হবে। আবার টেবিল 2-র নেমের নিচে যে সেলটি আছে ABCE, এটিও বোল্ড কিন্তু ডানে আছে। আমরা জানি টেবিল হেড হতে গেলে একে সেন্টারে হতে হবে এবং বোল্ড হতে হবে। ABCE বোল্ড আছে ঠিকই, কিন্তু সেন্টারে নেই, এ কারণে এটিও টেবিল ডেটা হবে। আশা করি এখন তোমরা টেবিল হেড কোনটি এবং টেবিল ডেটা কোনটি এটি সহজেই বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্টস করে বা গ্রুপে লিখে জানাও যে বুঝতে সমস্যা হচ্ছে। এবার আমরা স্ক্রিনে দেখানো টেবিল 3-র কোড লিখব। কোড লেখা শুরু করার আগে আমরা একটু টেবিল 3-টি বুঝে নেই। এখানে টেবিল 3, এটি টেবিলের নাম, টেবিলের মাঝে আছে, তাহলে এটি হবে ক্যাপশন। রোল এবং নেম বোল্ড এবং সেন্টারে আছে প্রতিটি সেলের, এ কারণে এই 2টি হবে টেবিল হেড। 1 এবং ABC বামে আছে এবং বোল্ড নয়, তাই এ 2টি ডেফিনিটলি টেবিল ডেটা। তাহলে এবার আমরা এই টেবিলটির HTML কোড লেখা শুরু করি। আমরা পুরো HTML পেজের কোড লিখবো না, শুধুমাত্র এই টেবিলটির কোডই লিখবো। টেবিলের কোড লিখতে হলে আমাদেরকে প্রথম টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে, তাই আমরা এখানে প্রথমেই লিখব টেবিল ট্যাগ, TABLE। এখন টেবিল ট্যাগের সাথে আমাদেরকে অবশ্যই বর্ডার অ্যাট্রিবিউট লিখতে হবে, কারণ বর্ডার অ্যাট্রিবিউট না লিখলে
এই দাগগুলো আমরা অর্থাৎ বর্ডার গুলো দেখতে পারবো না। তাই আমরা লিখছি বিওআর ডিইআর বর্ডার ইকুয়াল ডাবল কোটেশন মার্কের ভিতরে ওয়ান অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা শুরু করব, যেহেতু টেবিলে ক্যাপশন আছে, ক্যাপশন থেকে ক্যাপশনের জন্য কোড লিখতে হবে আমাদের সিএপি টিআইওএন ক্যাপশন। ক্যাপশনের ভিতরে লিখতে হবে টেবিল থ্রি, টিএবিএডি টেবিল স্পেস থ্রি, এরপর ক্যাপশন ক্লোজ, ক্যাপশন ক্লোজ। আমরা আরো বলেছিলাম টেবিল তৈরি করতে হয় রো বাই রো, অর্থাৎ আমরা প্রথম রোটি তৈরি করব রোল এবং নেম, এরপর দ্বিতীয় রোতে যাব ওয়ান এবং এ বি সি ই। টেবিল রো তৈরির জন্য আমাদের লিখতে হবে টি আর ট্যাগ। টি আর ট্যাগের ভিতরে আমাদের সেলগুলো লিখতে হবে। প্রথম প্রথম সেলটি টিএইচ না টিডি এটা আমরা আগেই জেনে নিয়েছি। প্রথম সেলটি অর্থাৎ রোল, এটি যেহেতু সেন্টার এবং বোল্ড অবস্থায় আছে, এটি হবে টিএইচ। তাহলে লিখছি টিএইচ রোল, টিএইচ ক্লোজ, এরপর নেমের জন্য আবার টিএইচ, নেমের জন্য আবার টিএইচ, নেম টিএইচ ক্লোজ। আমাদের প্রথম রো শেষ হয়ে গেল, সুতরাং টিআর ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। এবার দ্বিতীয় রোতে যাব আমরা, অর্থাৎ ওয়ান এবং এবিসি। দ্বিতীয় রোতে যাবার জন্য আবার টিআর দিয়ে দ্বিতীয় রো শুরু করলাম। এখন দ্বিতীয় রোর সেল যে দুটো আছে ওয়ান এবং এবিসি, এই সেল দুটোই টেবিল ডেটা, কারণ এরা সেন্টারেও নেই বোল্ডও নয়। তাহলে প্রথম সেলটির জন্য আমরা লিখব টিডি, ওয়ান টিডি ক্লোজ। দ্বিতীয় সেলের জন্য আবার টিডি, এ বি সি ই, আবার টিডি ক্লোজ। দুটি সেল হয়ে গেল, এখন আমাদের দ্বিতীয় রো কমপ্লিট, দ্বিতীয় রো ক্লোজ করে দিচ্ছি টিআর, এবং সব শেষে টেবিলটিও আমরা কমপ্লিট ক্লোজ করে দিচ্ছি টিএবিএলই টেবল ক্লোজ। তাহলে এই হয়ে গেল আমাদের টেবিলটির কোড। আমি লেখাগুলো কোডগুলো স্ক্রিনের মাঝে রাখার জন্য সেন্টার দিয়ে করেছি, তোমাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তোমরা যখন নোটপ্যাডে লিখবে তখন কিন্তু এগুলো বামে হবে, পরবর্তী কোডগুলো আমি সেভাবেই লিখে দেখাবো। এখন তোমরা নিজেরা টেবিলের কোড লিখে, এই টেবিলটির কোড লিখে দেখো আমার লিখে দেওয়া কোডের সাথে তোমাদের টেবিলের কোড মেলে কিনা। যদি মেলে তাহলে তো তোমরা টেবিলের কোড লেখা বুঝতে পেরেছো।